বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক কর্তৃক বিচারকের পা ধরার আলোচিত ঘটনায় প্রধান শিক্ষকের পাশাপাশি অন্য শিক্ষকদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া এক অডিও ক্লিপে পাওয়া গেছে এমন আলামত। 21 মার্চ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত সবার কথোপকথন ধারণ করা হয়েছে ওই অডিওতে, যেখানে অভিভাবক ও বিচারক রুবাইয়া ইয়াসমিনের পক্ষ নিয়ে সাধারণ অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করার প্রমাণ পাওয়া গেছে। উচ্চপদস্থ এই কর্মকর্তা চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে পারেন, এমনকি মামলাও করতে পারেন বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক ও ওই শিক্ষক। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশ ব্যাক। উচ্চ পদস্থ একজন কর্মকর্তা উনি, আর ওনার মেয়ের সম্পর্কে যখন ফেসবুকে আসতেছে আপনাদের কোন ধারণা আছে? নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই ঘটনার পর বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে নিজের অবস্থান থেকে ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে লিখিত বিবৃতি প্রকাশ করেন বিচারক রুবাইয়া ইয়াসমিন, যেখানে তিনি দাবি করেন ভর্তির পর থেকেই তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে সহপাঠীদের দ্বারা র্যাগিং ও বুলিং এর শিকার হয়ে আসছিল, আর ঘটনার দিন অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি বলেও জানান তিনি। তবে অডিও ক্লিপে শোনা যায় থাপ্পড় দিয়ে শিক্ষার্থীদের দাঁত ফেলে দিতে চেয়েছেন বিচারক, একই সঙ্গে মামলার ভয়ও দেখিয়েছেন। পরিচয় দিতে পারেন না? আমার মেয়ে লিখে কিসের জজ তুই? সম্প্রতি শ্রেণীকক্ষ ঝাড়ু দেওয়া নিয়ে বগুড়ার সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজের মেয়ের অপ্রীতিকর পোস্টকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এক পর্যায়ে বিচারক রুবাইয়া ইয়াসমিন স্কুলে এসে প্রধান শিক্ষকের মাধ্যমে মেয়ের কিছু সহপাঠী ও তাদের অভিভাবককে ডেকে পাঠান। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকের উপস্থিতিতে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয় দেখানো হয়। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করা হয় যে ভুক্তভোগী অভিভাবকেরা ওই বিচারকের পা ধরে ক্ষমা চায় বাধ্য হন। পরিপ্রেক্ষিতে 21 মার্চ দুপুর থেকে স্কুলের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার একদিন পর বিচারককে প্রত্যাহার করা হলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আবারও উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবক। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। আগামী 13 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, যার প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জুম্মান সাদিক, জ্যাভলিন,
সময় সংবাদ বগুড়া।